শুভ সকাল বন্ধুগণ কেমন আছে তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ব্লগটা শুরু করলাম একেবারে সকাল সকাল একেবারে সকাল হয়তো নয় কারণ এখন বেজে গেছে মোটামুটি সকাল সাড়ে সাতটা বেজে পার হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়েছে শুধু আজ নয় বেশ কিছু দিন বা বেশ কিছু মাস ধরেই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হচ্ছে তো যাই হোক ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে এবং তারপর তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম আর এখন এসে করে আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি গতকালকে রাত্রের ওয়েদারটা বেশ ভালোই ছিল খুব একটা গরম টরম থাকেনি তো একটুখানি ঢাকা নিতে হয়েছিল অবশ্যই মানে ভোরের দিকে করে প্রচুর ঠান্ডা লাগছিলো তো এই ঢাকাটা নিতেই হয়েছিলো নাহলে গরমে তো ঢাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে বেশ কিছু রাত ধরে যে ঘুমটা হচ্ছিল না মানে গরমের কারণে ঘুমোতেই পারছিলাম না গতকালকে রাত্রে শান্তি করে ঘুমিয়েছি যতটুকুনি টাইম ঘুমাই না কেন খুব ভালো রকমভাবে শান্তি করে ঘুমটা হয়েছে কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল আর আজকে সকালের ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে গরম টরম লাগেনি পরে পুরোটাই বলবো যে কেমন কি ওয়েদার রয়েছে কি ব্যাপার সেপার তবে এখন আমি এই বিছানাটা ঝটপট করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিই বিছানাটা দেখলাম পরিষ্কারই আছে তাই চাদরটা তুললাম না শুধু ঝেঁটা দিয়ে ভালো করে বিছানাটা ঝাঁট দিয়ে দিলাম মানে চাদরের উপরটা ঝাঁট দিয়ে দিলাম আর তারপরে বিছানাটা ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি ব্যাস আর কিছু না আর দেরি করে ঘুম থেকে উঠেছি না এই জন্য কাজ করার ইচ্ছাটাও আর নেই মানে জানি না কেন দেরি করে ঘুম থেকে উঠলে এত মনটা খারাপ লাগে ভালো লাগে না মানে মন ভারী ভারী হয়ে থাকে যে কাজগুলো তাড়াতাড়ি করে করবো ভাবি সেই কাজগুলো তাড়াতাড়ি করে করা সম্ভব হয় না প্রত্যেক দিন রাত্রেবেলা প্ল্যান করে শুধি যে আগামীকালকে ভোরবেলা উঠবো তারপরে এইভাবে এইভাবে কাজগুলো তাড়াতাড়ি করে করব কিন্তু সেটা আর কোনো ভাবে সম্ভব হচ্ছে না কেন যে এইরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না মাথাটা খারাপ হয়ে যায় যখনই দেখি যে মানে ঘুম থেকে উঠে যখনই মোবাইলটা দেখি যে মোটামুটি সাড়ে সাতটা আর সাতটা বেজে পার হয়ে গেছে তখন মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায় তখন আর কাজ করার যে ইচ্ছেটা ছিল ঘুমানোর আগে পর্যন্ত সেই ইচ্ছেটা একেবারেই মরে যায় তখন ভাবি সেই দেরি তো হলোই এবার যা হয় হবে ধীর সুস্থির করে কাজ করে আর এই যে ফ্যানটা চলছিল বলে গতকালকে রাত্রেবেলায় বাইরের পুরো ঠান্ডা বাতাস ঘরে ঢুকছিল এত ভালো লাগেছিল না গতকালকে রাত্রেবেলায় যে কি বলবো অনেকদিন পর বলা চলে যে একটুখানি শান্তি করে ঘুমিয়েছি যাই হোক বিছানাটা আমি ঝেড়ে নিলাম এবার ঘরটা ঝাঁট দিয়ে দিই বাসি ঘরটা এত বেলা হয়ে গেছে বাসি ঘর ঝাঁট দিতেও কেমন যেন লাগছে নাহলে আমি বাসি ঘরটা এত বেলায় ঝাঁট দিই না সকাল সকালেই ঝাঁট দিয়ে দিই কিন্তু কী যে হচ্ছে আমার সাথে আমি সেটাই বুঝতে পারছি না মানে এই বেশ কিছু মাস ধরেই তবে মাঝে মধ্যে দিন সকাল সকাল উঠি তবে বেশিরভাগ দিনই আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যাই হোক এদিকে আমি ঘরটা ঝটপট করে ঝাঁট দিয়ে দিই সকাল সকাল একবার ফিটফিট করে বৃষ্টি পড়লো মানে সকাল নয় ভোরবেলা তখন ফোনে অ্যালার্ম বেঁচেছিল বলে আমি উঠেছিলাম তখন দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়া দেখে আমি আবার শুয়ে পড়েছি আর তারপর ঢাকা গোড়া নিয়ে শুতে বেশ জাঁকিয়ে ঘুম দিয়েছি আর বাকিরা তো তোমাদের বললামই যে বাকি ইতিহাসটা তোমরা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ সকালবেলার খাবার দাবার হচ্ছে এখন রুটি করা হয়ে গেছে এবার আলু ভাজবো মানে সঠিক যেটা হবে সেটাই করব তো এই আলু ভাজার জন্য আলুগুলো সরু সরু করে কেটে নিচ্ছি খোসা সহই কাটছি এইভাবে লম্বা লম্বি করে আলু ভাজলে খোসা তোলার প্রয়োজন হয় না খোসা সমিতি সরু সরু করে কেটে নিলেই হয় অসুবিধা কোনো হয় না তো ব্যাস সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে রুটি করা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তো হাজব্যান্ডকে খেতে দেব রুটি আলু ভাজা আর চা হাজব্যান্ড রুটির সাথে সকালবেলায় চাটা খেতে খুব পছন্দ করে মানে চা একবার খায় কিন্তু এই রুটির সাথে চাটা ও বেশ পছন্দ করে তো আলু ভাজা চা আর রুটি ওকে খেতে দিয়ে দেবো তাহলে ওর সকালের খাবার হয়ে যাবে অনেকটা কাজও আমার এগিয়ে গেছে এরই মধ্যে মানে টুকটাক টুকটাক করে যে কাজগুলো থাকে সকালবেলার আর কি সেই কাজগুলো করার ইচ্ছা নেই সেরকম একটা কিন্তু জোর জবস্তি যেকে ঠেলে ঠুলে কাজগুলো করাচ্ছি আর কি এদিকে আমার টান কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না চলছে রান্নাবান্না এখন মাঝপথে স্নান করে বেরিয়ে যেহেতু ভাতটা চাপিয়ে দিই সুতরাং এই ঠাকুরকে ধূপ জল দিতে একটুখানি ঠাকুরের মন্ত্রটন্ত্র করতে আর কি ভাত ওইদিকে হয়ে যায় তো ভাতটা হয়ে গেছে একটা তরকারি চাপিয়ে দিয়েছি অনুনে অনেকক্ষণ ভিডিও করিনি তাই ভাবলাম যে আসি এখন ফোনটা নিতে আসলাম এতক্ষণ ফোনটা চার্জে বসানো ছিল এখন তো কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে সেই জন্য ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম ফোনটাতে খুব একটা চার্জ থাকেনি নি তো সেটাই নিতে এলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি আজকের ওয়েদারটা আমার খুবই ভালো লাগছে আজকে তো গরম লাগা দূরের কথা সকাল থেকে এক ফোঁটাও রোদ পর্যন্ত দেয়নি তো সেই জন্য ঘামটাম তো দেয়নি আর ওই জন্য মনটা খুবই ভালো আছে গতকালকে তো থেমে থেমে বৃষ্টি পড়ছিলই আজকে এখনও পর্যন্ত একবারও বৃষ্টি পড়েনি তবে মেঘটা যে পরিমাণ এখন ধরে গেছে মনে হচ্ছে মিনিট পাঁচ দশের মধ্যেই একবার জাকিয়ে বৃষ্টি পড়বে তারপর জানি না কি হবে না হবে ও হ্যাঁ একবার একটু হালকা একদমই অল্প হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ল মানে সেই ইলসে গুঁড়ি বলে না সেই ইলসে গুঁড়ি বৃষ্টিটা পড়লো আর আমি দিনের আলোয় ভিডিও করতে চেয়েছিলাম এখন তোমরা বুঝতেই পারছো আমি এই সাইডে কথা বলছি মানে ঘরের মধ্যে লাইট জেলে আমি তোমাদের সাথে কথা বলছি দিনের আলোয় আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আজকে দিনের আলো এতটাই কম রয়েছে ভিডিও করতে যাই তখন দেখি যে ভিডিওটা পুরোই অন্ধকার অন্ধকার উঠছে ঠিক আছে তো ভাবলাম যে থাক আর দিনের আলোয় ভিডিও করে কাজ নেই লাইটগুলো জেলেই না হয় ভিডিওটা করে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভাবছ যে তোমরা অনেক লাইট বাইরে কিন্তু একেবারেই না বাইরের লাইটে যদি আমি ভিডিও করি তাহলে ভিডিওটা কেমন হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দাঁড়াও আমি ঘরের লাইটগুলো বন্ধ করে আর বাইরের মানে যে দিনের আলো সেই দিনের আলোয় একবার ভিডিওটা করি তাহলেই তোমরা বুঝতে পারবে ওইদিকে মুরগিটা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে মানে গতকালকে বিকেল বিকেলবেলায় ডাকছিল আর বিকেল বেলা মানে দুপুর থেকেই ডেকে যাচ্ছিলো আর আজকেও দেখো সকাল থেকে মুরগি ডাকা শুরু করে দিয়েছে আসলে ওয়েদারটা এত ভালো রয়েছে অদেরও সবার মন খুবই ভালো আর এখন এই যে যে ওয়েদারটা মানে যে লাইটটা রয়েছে দিনের কেউ যদি ঘুম থেকে উঠে এখন তাহলে তার হঠাৎ করেই মনে হবে বাবা আজকে তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রোদ টোদ কিছু দেখায়নি মানে সেই সকাল ছটার সময় যেমন ওয়েদারটা থাকে ছটা কেন সাড়ে পাঁচটা বলা ভালো সাড়ে পাঁচটার সময় যেমন ওয়েদারটা থাকে ঠিক সেই রকম ওয়েদার এখন রয়েছে সকাল সাড়ে দশটার সময় আর এই যে দেখো দিনের আলোয় ভিডিও করলে ভিডিওটা আমার এই রকম হতো মানে একেবারেই অন্ধকার অন্ধকার এই যে রান্না বান্না আমার প্রায় হয়ে এসছে রান্না কী কী করেছি দেখে নাও একটা ওই পাঁচ সবজি করেছি ভাত তো করেইছি আর মুসুরের মুগের ডাল মিক্স করে আর হচ্ছে বেসন বড়া আর ঢেঁড়সের মিক্সড টক আর এইখানে খসলা বড়া ভাজা ব্যাস বাজে হচ্ছে আটটা পনেরো এখন যদি আর সন্ধ্যা নেই সন্ধ্যা পার হয়ে গেছে তাও সন্ধ্যায় বললাম কারণ এখনকার দিনে রাত্রি আটটা পনেরোটা রাত্রি বলা চলে না সন্ধ্যায় যাই হোক আজকে সন্ধ্যার থেকেই আমার সন্ধ্যা কি বলছি বিকেল থেকেই মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে একটা কারণে কারণটা হচ্ছে ইউটিউব আসল ব্যাপারটা কি হচ্ছে জানো তো মানে তোমরা তো দেখছোই যে আমার ভিডিও দিতে বেশ কিছুদিন ধরে প্রচুর লেট হচ্ছে সাড়ে ছটায় ভিডিও দেওয়ার কথা সেখানে কোন দিন সাড়ে আটটা কোন দিন নটা এইরকম হয়ে যাচ্ছে কেন এরকম হয়ে যাচ্ছে তার পেছনে একটা কারণ তো অবশ্যই কারেন্টটা থাকছে না যখন তখন নেটওয়ার্কের স্পিড থাকছে না সেটা তো একটা অবশ্যই সমস্যা একটা সমস্যা যেটা হয়েছে যেটা কিনা আমি নিজেই মানে খাল কেটে কুমির ডেকে এনেছি বলা চলে সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি আমার সিমটা পোর্ট করে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেছি মানে বলছি না নাম কোন কোম্পানিতে কোন কোম্পানিতে গেলাম কিন্তু যে কোম্পানিতে আগে ছিলাম সেটার নেটওয়ার্কের স্পিড প্রচুর ছিল প্রচুর মানে আমার ভিডিও আপলোড হতে দশ মিনিটও টাইম লাগতো না মানে একদম ঝড়ের স্পিডে আপলোড হয়ে যেত ঠিক আছে কিন্তু ওটাতে কলে প্রচণ্ড সমস্যা হতো যখনই কল করতাম না মানে তখন সহজে কল লাগতে চাইতো না আর যদিও কল লেগে যেত তাহলে কথা মানে স্পষ্ট শোনা যেত না তারপরে আবার আমাকে যখন কেউ ফোন করতো তখন বেশিরভাগ টাইমে ফোনে পেত না সুইচ অফ সুইচ অফ বলতো না তো সেই জন্য আর কি বাধ্য হয়ে আমি পোর্ট করে অন্য একটা কোম্পানিতে গেলাম সেখানে যাওয়ার পরে কলটা তো ঠিক আছে দেখছি কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা মানে আমার ভিডিও আপলোড হতে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে আজকে যেমন আমি বিকেল ছটার সময় ভিডিও আপলোড করতে বসিয়েছি আর আমার ভিডিও আপলোড কমপ্লিট হলো আটটা দশে মানে দু ঘন্টারও বেশি টাইম লেগে গেল ভিডিওটা আপলোড হতে আর সেই করে আমার মাথাটা পুরোপুরি খারাপ মানে আমি এই দু ঘন্টা ধরে শুধু হরবর হয়েছি কোনটা নিয়ে একবার এই বাইরে তো একবার সেই বাইরে তো একবার সেই বাথরুমের দিকে ছুটে বেরিয়েছি এই দু ঘন্টা মানে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি চাইছি না কোনোভাবেই যে দেরি হোক ভিডিও আপলোড হতে কিন্তু কিছু করার নেই ভিডিও আপলোড হতে দেরি হয়েই যাচ্ছে এখন আমি কপাল চামড়াচ্ছি যে কেন আমি পোট করে অন্য কোম্পানিতে এলাম আগের কোম্পানিটাই ভালো ছিল কারণ আমাকে মানে আমার আর কি কলের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু আপলোড করার জন্য নেটের স্পিডটা সময় দরকার হয় তো এই কোম্পানিতে আসার পর দেখছি নেটের স্পিড একেবারেই নেই ভোল্টি নেই ভোল্টিটা থাকলে যদিও স্পিডটা হতো এখন আমি কোম্পানিতে ফোন করেছি সঙ্গে সঙ্গে ওরা ভোল্টিও ছাড়ছে না তো প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমি আমার ফোন থেকে মানে আমার যে নেটটা থাকে ডেলি নেট সেই নেট থেকে আপলোড করছি হাজব্যান্ডের ওখান ওর কাছ থেকে নিচ্ছি ও কাছ থেকে আসার পর ওর কাছ থেকে নিচ্ছি কোনোভাবেই আর স্পিডে ভিডিওটা আপলোড হচ্ছে না তো আমার মাথাটা সিরিয়াসলি এখন প্রচণ্ড খারাপ হয়ে গেছে প্রচুর বিরক্তি লাগছে আর একটা কী জিনিস জানো তো মানে ভিডিও আপলোড দিতে দেরি হচ্ছে তো হচ্ছেই এবার এই যে দু ঘন্টা এই দু ঘন্টায় আমি অনেক কাজ করতে পারতাম কিন্তু সেই কাজগুলো আমার একটা কিছু করা হয়নি এখন আটটা পনেরো বেজে পার হয়ে গেল অথচ আমার রাত্রের খাবার দাবারের কোনো কিছু আরম্ভই করিনি এবার রাত্রের খাবার দাবার সাড়ে আটটার সময় শুরু করলে এক ঘন্টা তো লাগবে রুটি তরকারি করতে তো সেই করে আর কি আমাকে ধরো মানে সেই করে রাত্রের খাবার দাবার খেতেও দেরি হচ্ছে এমনিতেই আমি একটুখানি দেরি করে ঘুমোই রাত্রেবেলা আবার খাবার দাবার খাওয়া দাওয়া যদি দেরি করে হয় তাহলে বাদ বাকি যে কাজ বাজ আর কি ঘর গোছানো বাসন কুসন ধোয়া এইসব করতে করতে আমার সাড়ে এগারোটা বেজে যাচ্ছে ঘরে এসে টুকটাক টুকটাক কাজ করতে করতে আমার আরও শুতে শুতে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে দেন আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পাচ্ছি না সকালবেলায় ঘুম থেকে উঠতে পাচ্ছি না তো পুরো দিনের সব কাজগুলো লেট লেটে হচ্ছে মানে কি যে সমস্যা হচ্ছে বলে বোঝাতে পারবো না আর প্রচণ্ড মাথা ব্যথা করছে সবসময় মানে মাথাটা ধরে আছে এত বিরক্তি লাগছে সবসময় মাথাটা ধরে আছে এবার যাবো রাত্রেবেলার খাবার দাবার বানাবো প্রথমে ভাবছিলাম যে ভালো কিছু বানাবো কিন্তু এখন মাথাটা এতটা খারাপ হয়ে গেছে আর সময় হাতে এতটাই কম যে ভালো কিছু বানাতে চাইলেও হয়তো বানাতে পারবো না তারপরে দেখা রাত্রের খাবার দাবার বানানো শুরু করে দিয়েছি তোমাদের বললাম যে ভালো কিছু বানানোর ইচ্ছে ছিল কিন্তু এখন আর সেই ইচ্ছেটা নেই কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও এখন আবার আমাকে ভালো কিছুই বানাতে হচ্ছে কারণ বিকেলবেলায় হাজব্যান্ডকে বললাম যে ওয়েদারটা বেশ ভালো আছে তো কি খাবে বলো লুচি করবো না পরোটা না কি খাবে বলো তো বললে পরোটা করো কিন্তু এখন মনটা ভালো নেই বলে আর মাথাটাও ভারী ভারী লাগছে বলে ভাবলাম যে না আর করবো না সিম্পল কিছু করেই ছেড়ে দিই তবে হ্যাঁ ওই মটর ভেজানোই ছিল সকাল থেকে তাই ভেবেছিলাম যে ঘুগনি করব তার সাথে লুচি না হয় পরোটা করবো তো এখন হাজব্যান্ড দেখছে যখন আটা মাখছি তখন ও বলছে যে তুমি যে বললে পরোটা করবে তাহলে তুমি রুটির আটা মাখছ কেন তো আমি বললাম যে ভালো লাগছে না ও বলছে ভালো মন্দ রান্না করে খেলেই মনটা ভালো হয়ে যাবে আর যেটা হয়ে যায় তাতে তো তোমার কোনো হাত নেই কি আর করবে তো আমি ভাবলাম ঠিক আছে আমার মন ভারী যখন আর ওদেরকে শাস্তি দিয়ে খিলাম ওয়েদারটা দারুণও রয়েছে যেহেতু সুতরাং ভালো কিছুই করি হ্যাঁ রান্নাবান্না করতে আমার অনেকটাই লেট হয়েছিল আজকে মোটামুটি সাড়ে নটা মতো বেজে গিয়েছিল কারণ পরোটা করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় তো যাই হোক কেউ কিচ্ছু বলেনি অবশ্য এমনিতেই একটুখানি লেট হয়েই ছিল আর বিকেলবেলায় ওই আর কি মুড়ি খেয়েছিল সবাই মুড়ি আম পাকা টাম পাকা খেয়েছিলো বলে সহজে কারো খিদেও পায়নি তো এই অবনতিটা যে আমার কিভাবে হলো মানে কোনখান থেকে শুরু হলো আমি সেটাই বুঝতে পারছি না বেশিরভাগ দিন আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি রাত্রেবেলায় যদি তাড়াতাড়ি ঘুমোতে যাই তাতেও দেরি করে ঘুম থেকে উঠছি আর রাত্রেবেলা দেরি করে ঘুমোতে গেলে তার কোনো কথাই নেই সেই ঘুম থেকে উঠতে আমার দেরিই হয়ে যাচ্ছে বেশ কিছু দিন বলা ভুল হবে বেশ কিছু মাস ধরে প্রায় সাত আট মাস ধরেই এই হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এখন আর আগের মতো কাজ করার ইচ্ছাটাও নেই মানে আগে যেমন কাজ করার একটা এনার্জি ছিল সবসময় প্রচুর কাজ করতাম তোমরাও কমেন্ট করে বলতে যে এত কাজ তুমি কিভাবে করো এখন তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবে যে আগের মতো অত আর হুটোপাটা করে কাজ করতে পারি না তো ওটাই আর কি মানে যে কী হয়েছে কেন এরকম হয়ে গেল আমি বুঝতে পারছি না কবে থেকে এই অবনতিটা আমার শুরু হলো এবার কী করে এখান থেকে আমি উঠব নিজেকে এখান থেকে কি করে রিকভারি করব সেটাই আমি বুঝতে পারছি না রাত্রেবেলার খাবার দাবার এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে রাত্রেবেলায় আজকে করেছিলাম পরোটা আর তার সাথে ঘুগনি আর লাস্টে কস্তুরি মেথিটা ছড়িয়ে দিয়েছিলাম বলে ঘুগনিটার টেস্টটা বেশ ভালো লেগেছিল আর এখন এই যে জলের বোতলগুলো সব ফাঁকা সেই জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি তবে যাই বলো তাই বলো আমি নিজেই বুঝতে পারছি যে আমার এই মানে এই রকম অবনতির ফলে প্রচুর পরিমাণে আমার ক্ষতি হচ্ছে যেটা আমি চাইলেও আটকাতে পারছি না এবার সেখান থেকে যে আমি কী করে উঠে আসবো সেইটাও আমি কিছু বুঝতে পারছি না তবে উঠে আসতে তো আমাকে হবেই কারণ এই রকমভাবে তো চলা যায় না এরকমভাবে চলতে দিলে একদিন না একদিন দেখবে আমি শেষ মানে সব দিক থেকেই শেষ হয়ে যাচ্ছে একটা বিধ্বস্ত লাগছে মানসিক বিধ্বস্ততা তো লাগছে সেই সঙ্গে শরীরটাও ভেঙে পড়ছে মানে শরীরের অবস্থা খারাপ প্রায় দিনই শরীর খারাপ নিয়ে পড়ে আছি আর সেই সঙ্গে মানে শরীরের যে স্ট্রাকচার আমি দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি এই সমস্ত কিছু একসঙ্গে যখন ঘিরে ধরছে তখন মাথাটা পুরো ভারী হয়ে যাচ্ছে কি করব কোথা থেকে শুরু করব কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না তো জানি না কী হচ্ছে যাচ্ছে আমার সাথে তবে হ্যাঁ আমি হানড্রেড পারসেন্টলি এবার চেষ্টা করব যেন এই যে এই অবনতিটা আমি ঠেকাতে পারি আগে যেমন ভোরবেলা ঘুম থেকে উঠতাম প্রত্যেক দিন তারপরে কাজ বাজ করতাম নিজের শরীরের প্রতি একটুখানি ধ্যান জ্ঞান দিতাম নিজেকে যত্ন করতাম সেই সমস্ত কিছু যেন আগের মতো করতে পারি সেটা এবার হান্ড্রেড পারসেন্টলি চেষ্টা করে যাব যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি